আপনার মামাই আমাকে প্রশ্ন দিয়েছে আর কি, আপনি কেন ছিড়া প্যান্ট পরেন আপনাকে প্রশ্ন করতেন। ও আসলে গরম তো এখন প্রচুর, দুই একটা জালনা না রাখলে শরীরে আসলে দিয়ে না, এই জন্য দুই একটা জালনা রাখছি। আর আপনি ব্যক্তিগত জীবনে কি মানে আপনার গার্লফ্রেন্ড কোথায় থাকে? গার্লফ্রেন্ড তো হচ্ছে তার বাসায় থাকে। বাসাতে থাকে? কয়টা গার্লফ্রেন্ড আপনার? একটাও না। একটাও নেই, তাহলে বাসা থাকে কীভাবে? যে হবে সে তো বাসাতেই থাকে, সে তো রাস্তা থাকে। তার বাসা থাকে মানে একটু জানতে চাই না, মানুষজন জানুক, আপনি যেহেতু মানে ফ্যামিলি এন্টারটেনমেন্ট অনেক জনপ্রিয় একটা চ্যানেল, সেখানে একটা জনপ্রিয় ব্যক্তি মানে ইয়াং এজের মধ্যে, ঠিক আছে, আপনার তো গার্লফ্রেন্ড থাকবেই না? না, প্রেম করছেন না? এত কাজের ভিড়ে প্রেম করার সে সময়টা পাচ্ছি না। একদমই করছেন না? একদমই না, ফেক আইডি দিয়ে কয়টা প্রেম করেন? আসলে নিজের আইডি চালানোর সময় পাচ্ছি না, ফেক আইডি কখন চালাবো? তো প্রেম করার ইচ্ছা নাই? না, বিয়ে করার ইচ্ছা আছে। সেক্ষেত্রে কেমন পাত্রী, কেমন মানে বিয়ে করলে বিয়ে করবেন কবে? সেটা হচ্ছে পরিবার থেকে যখন সিদ্ধান্ত নেবে, মনে হবে যে বড় হয়ে গেছি তখন। না আপনি যদি বলেন অন ইয়ারে আমি সাজেস্ট করে দিতে পারি, যেহেতু সবাই তো প্রোগ্রামটা দেখবে, বলতে পারি যে আমি অনুরোধ করবো যে সাকিবকে তাড়াতাড়ি বিয়ে দেন। না সে অনুরোধ করবো না। আচ্ছা এখনও বিয়ে করা ইচ্ছে না, সেক্ষেত্রে বলেন তো বিয়ে যদি করতে চান কেমন মেয়ে চান আপনি? আসলে আল্লাহ যা যাকে আমার জন্য লিখে রাখছে তাকেই চাই। না তোমার একটা পছন্দ থাকে না আমার একটু একটু? আসলে পছন্দ করে তো আসলে ওইভাবে হয় না, আল্লাহ তো প্রত্যেকজনের জন্য একজন লিখে রাখছে, তো যে আসবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, আবার একটু আড্ডায় ফিরে আসি, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিতে চলে আসি। যে যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিতে কাজ করছেন, জনপ্রিয়তা তো মানে এতে সবারই অনেক বেশি আলহামদুলিল্লাহ। কেমন এনজয় করেন যে মানুষজন চিনে দেখে আসে কথা বলে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। ভালো লাগে কোনো বিশেষ কোনো? আর যেহেতু আপনি একটু ছোটো সবার মধ্যে, আপনার তো মানে বিব্রতকর ঘটনা বেশি হয় নাকি? মানে বিব্রত বলতে আমি বুঝাচ্ছি যে একটু অফার টফার তো মানে একটু, বা কেউ কিছু বলে না, মেয়েরা এসে লাভ ধাপ দিয়ে পড়ে না? না না সেরকম কিছু হয় না, কিছুই হয় না। গোপাল ভাঁড় গল্পে মজার কোনো স্মৃতি ওই শ্যুটিংটার, কোনো মজা কিছু? গোপাল ভাঁড় এটা হচ্ছে পুরোটা ইসেই আমরা খুব মজা করছি, কারণ ইউনিক, যেটা মানে আমরা ছাড়া আজ পর্যন্ত কেউ করে না এরকম কন্টেন্ট। শুধু কার্টুন করা হয়েছে, বাস্তব জীবনে গোপাল ভাঁড় শুধু আমরাই প্রথম করছি, তো সেক্ষেত্রে অনেক মজাই হয়েছে। শ্যুটিং কোথায় হয়েছিল এটা? শ্যুটিং খুলনার মধ্যে হয়েছে, খুলনার বাইরে হয়েছে। আচ্ছা কদিন শ্যুটিং হয়েছিল এটা? গোপাল ভাঁড় প্রথমটা 3 দিন শ্যুটিং হয়েছিল। 3 দিন? তো প্রথম যখন আপনাকে মামা এসে বললো যে মানে তুমি করে তো বলে, বা তুই কি গোপাল ভাঁড় করবি? না আসলে ওইভাবে এভাবে নাকি অফারটা পাইছিলেন কীভাবে গোপাল ভাঁড়? হচ্ছে কি আমাদের ডিরেক্টর, সে সবসময় সিদ্ধান্ত করে, সে ভাইবে রাখে যখন সে স্ক্রিপ্ট লিখবে যে কাকে কোথায় মানায়। তো সেই ক্ষেত্রে যখন সে যাকে যেখানে রাখে কেউ সেখান থেকে ডিনাই করে না, কারণ সে জানে যে ডিরেক্টর যখন পছন্দ করছে ওনাকে ওইখানে, সে ওইখানে বেস্ট হবে দেখেই পছন্দ করছে, তো সেই ক্ষেত্রে কখনো না করা হয় নাই। আর গোপাল ভাঁড়ের বাইরে কোন ক্যারেক্টার করে মজা পেয়েছেন? গোপাল ভাঁড়ের বাইরে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার করেই খুব মজা লাগে, বিশেষ করে মুরব্বীর চাচা, চাচার ক্যারেক্টার করতে ভালো লাগে, চাচার ক্যারেক্টার। আর গোপাল ভাঁড় তো করেছেন, যেগুলো করে ফেলেছেন, এর বাইরে কোন ক্যারেক্টারে করার ইচ্ছা আছে? যে কোন ক্যারেক্টার আমার খুব শখ যে আমি এমন একটা ক্যারেক্টার অভিনয় করবো আজকে একদিন? আসলে সব ক্যারেক্টারে অভিনয় করার খুব ইচ্ছা, তো বিশেষ করে আমাকে যেখানে পারফেক্ট হবে, আমার ডিরেক্টর যে মনে করে যে এখানে এখানে আমার পারফেক্ট হবে, সেখানে সেখানে কাজ করবো। আর যেখানে যেখানে আমি পারফেক্ট না, আমার ডিরেক্টর আমার মনে হয় যে সে আমাকে ওইভাবে পারফেক্ট বানিয়ে নেবে। তো হচ্ছে ডিরেক্টর পছন্দ করছে, এমনি ব্যক্তিগত ইচ্ছা থাকে না যে আমার এই ধরনের ক্যারেক্টার পছন্দ বা এই ধরনের ক্যারেক্টার করার ইচ্ছা আছে একসময়? না আমার সব ধরনের ক্যারেক্টার করতে খুব ভালো লাগে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার যখন আসে যেটা আমি নতুন সেটা শিখতে আমার খুব ভালো লাগে। আর এমনিতে কোনো ড্রিম ক্যারেক্টার নেই? না। একটা প্রশ্ন আপনাকে আমি করবো, যে অভিনয় করতে যাচ্ছেন, অভিনয় করছেন, কোনো চ্যালেঞ্জের মুখে পড়ছেন নাকি? অভিনয় করতে যে প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়, কারণ আমার প্রত্যেকটা ক্যারেক্টার ভিন্ন ভিন্ন হয়। আর বিশেষ করে হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে আমি বাদে সবাই হচ্ছে আমার মামা। আচ্ছা, তো এই ক্ষেত্রে হয় কি ছোটোবেলা থেকে তো তাদের স্নেহে বড় হয়েছি, শাসনে বড় হয়েছি, তো যখন তাদের সাথে স্ক্রিন শেয়ার করি বা রোল করি, কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় যে তারা হচ্ছে হচ্ছে চরিত্র হিসাবে তারা হয়ে যায় হচ্ছে আমার ছেলে, আমি হচ্ছে মুরব্বী যখন রোল করি তখন হচ্ছে আমি মুরব্বী থাকি তারা ছেলে। তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে তাদের সাথে আমি ভিডিও করি বা হচ্ছে ডায়লগ থ্রু করি তখন খুব আছে আনিজি লাগে, বা হচ্ছে যেমন মামা বিশেষ করে এই ক্ষেত্রে এটা হয় হচ্ছে আমার মেজো মামা রাকিব হাসান আর হচ্ছে বড় মামা মাসুদুর রহমান, ওনাদের ক্ষেত্রে, কারণ ছোটোবেলা থেকে তাদেরকে খুব ভয় পেতাম, তো যখন ভিডিওতে তাদের সামনে মুরব্বী হিসাবে যখন আমি রোল প্লে করি, হ্যাঁ মুরব্বী হিসাবে তাদেরকে বকা দেওয়া লাগে, অনেক সময় হচ্ছে শাসন করতে হয়, তো এই ক্ষেত্রে খুবই আনইজি ফিল হয় আর চ্যালেঞ্জিং মনে হয় আমার।
ঠিক আছে, আরেকটা প্রশ্ন এখন আমার চলে আসছে, সেটা হচ্ছে যে আপনার মামাই তো দুইটা ক্যারেক্টার করে, একটা হচ্ছে চাচি আর একটা হচ্ছে পুরুষ। হ্যাঁ, তো কোনটা ভালো লাগে, মামার ক্যারেক্টার ভালো লাগে নাকি যে চাচি মামির ক্যারেক্টার ভালো লাগে? দুইটাই ভালো লাগে, কিন্তু দুইটার মধ্যে সব থেকে আতঙ্কে থাকি আমরা চাচির ক্যারেক্টার, কারণ চাচি যখনই স্ক্রিনে আসে তার মুখের থেকে হাতটা বেশি চলে, আর বিশেষ করে হচ্ছে কি তার হাতটা যখন চলে সেটা কোনো স্ক্রিপ্টেড বা হচ্ছে কি ওই যে মারে না সে সামনে থেকে হাতটা সরিয়ে নেয় ওরকম না, সে চরিত্রের খাতিরে সবাইকে যেটা মারে সেটা মারেই, দুরুমদারা মেরে দেয় না, তার মানে হচ্ছে যে প্রচুর তাহলে মার খাওয়া লাগে। হ্যাঁ, প্রচুর মার খাওয়া লাগে, আর হচ্ছে আমি না আমাদের টিমের সবাই চাচি নামে একটা আতঙ্কে বসবাস করে, মানে এমনটা কি হতে পারে না যে মামা আর কি মানে চাচির যত রাগ বসছে ওই শুটিংয়ের নামে উসুল করে নেয় মনে হয় না? না, এরকম কিছু না, চরিত্রের জন্য যখন হচ্ছে রিয়েল হচ্ছে অভিনয়টা আনতে হয় তখন রিয়েল মারটাই খাইতে হয় আসলে। আচ্ছা, না চাচি শুধু শুটিংয়ে আতঙ্ক না, চাচি ভিডিওতে আমরা দেখি খুব আতঙ্কে থাকে এবং আতঙ্কে রাখেও। হ্যাঁ, আর ড্রিম গার্লকে ড্রিম কোনো মানে ড্রিম গার্ল বলতে নায়ক নায়িকার নায়িকার কথা বলছে আর কি, সিনেমা দেখেন তো? হ্যাঁ দেখা, সিনেমা ড্রিম গার্লকে আপনার? আসলে সিনেমার মধ্যে ড্রিম গার্ল বলতে এক সময় যখন 90 দশকের মুভিগুলো ছিল, যখন বিটিভিতে মুভি দেখতাম তখন হচ্ছে হচ্ছে শাবানা ম্যাম আছে ওনাদের নাটক মানে মুভিগুলো খুব ভালো লাগতো। না, আপনি যেহেতু 90 দশকের সিনেমা দেখতেন মানুষ কিন্তু ভাববে আপনি 90 দশকের মানুষ, কিন্তু তা মনে হতো না। না, কিন্তু ওই সময় মুভিগুলো আপনারা কিন্তু পরে মেয়েরা কিন্তু আপনার সাথে প্রেম করতে একসময় ভাববে, যেহেতু 90 দশকের ছেলে বয়স মনে হয় 35-40 হয়ে গেছে। আচ্ছা, না কিন্তু বর্তমানে যে ধরনের মুভি ওইটা দেখার থেকে 90 দশকের মুভি দেখা খুব ভালো। মানে আপনি বর্তমানে মুভি দেখেনই না বাংলাদেশে? না, আমরা আসলে ওইভাবে সময় পাই না, যেটুকু সময় পাই বাসার ফ্যামিলির সাথে বসে খাওয়ার সময় আড্ডা দিতে দিতে মুভি দেখি, তো সেই জন্য যে মুভিগুলো দেখা হয় সেগুলো 90 দশকেরই। না, এখন তো ওয়েব সিরিজ আছে, ওটিটিতে অনেক ওয়েব সিরিজ আসছে, রিসেন্টলি বাংলাদেশে অনেকগুলো ওয়েব সিরিজ খুব মানে জনপ্রিয় হয়েছে, এবার ঈদও হয়েছে, সেগুলো কি দেখা হয় না? আসলে সেভাবে দেখা হয় না। মানে আপনাদের ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির সাথে আমি আড্ডা দিয়ে একটা জিনিস বললাম যে আপনার ফ্যামিলির বাইরে যেতেই রাজি না? না, আসলে সবসময় ফ্যামিলি যা দেখবো খুলে আমাদেরগুলোই দেখবো। হ্যাঁ, আর যা দেখবো ফ্যামিলি নিয়েই দেখা হয়, তো তাই যেগুলোই দেখি যে সেটা এমন জিনিস দেখি যেটা ফ্যামিলি নিয়ে দেখা যায়। আপনার কাজের সবচেয়ে বড় সমালোচককে? আমার কাজের সব থেকে বড় সমালোচক হচ্ছে আমার ছোট বোন। ছোট বোন কি সমালোচনা করে দেখে? ওই যে কোনটা ভালো হইলো, এখানে একটু ভালো করতে পারতাম, বা এখানে ভালো হয় নাই, এই জায়গাটা একটু ইম্প্রুভ করা যাইতো, এরকম সব কিছু খুঁটিনাটি ও আর কি আমাকে খোটায় খোটায়, যখন আমাদের ভিডিওটা এডিট হয় তো ওরাই চেক দেয়। ও আমার ছোট বোন আছে, আমার ভাই আছে দুইটা, তো ওরা আসলে তখন চেক দেয় প্যানেলে যায় এডিটিং প্যানেলে, তো তখন আর কি ও দেখার পর আর কি আইসা বলে যে এখান থেকে কিন্তু হয় না, এখান থেকে সামনে আরও ভালো করতে হবে, বা এখান থেকে আরও ভালো করতে পারতাম। আর আম্মু আব্বু কী বলে, দেখলে দেখে না? হ্যাঁ দেখে, সবাই দেখে বাসার। হ্যাঁ, তারাও ওইভাবে সাপোর্ট দেয়, পরিবার থেকে সব থেকে বেশি সাপোর্ট পাই। আচ্ছা, আর এমনিতে এখনও তো পড়াশোনা চলছে, পড়াশোনার যে অভিনয় করছেন, ইচ্ছা কি কোনটা, কোন দিকে আপনি এস্টাবলিশড হবেন? অভিনয়তে এস্টাবলিশ হওয়া সম্ভব ইচ্ছাটা বেশি, মানে এই ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিড়িতেই তো। আমি এবার আপনার পক্ষে চলে আসলাম, মানে আপনি হয়তো আমি যদি বলতাম যে বাইরে কোথাও অভিনয় করতে চান, কী বলবেন? না, বাইরে কোথাও অভিনয় করতে চাই বলতে হচ্ছে আল্লাহ রহমতে বাংলাদেশের 1 নম্বর কমেডি চ্যানেলে অভিনয় করছি, এর থেকে বাইরে যে আর কোথায় যাবো, 1 নম্বরেই তো আছি, 1 নম্বরের উপরে তো আর কোথাও যাওয়া যায় না। এমনিতে যদি আপনাকে টেলিভিশন চ্যানেলতে অভিনয় অফার দেয় বা অভিনয় করতে ইচ্ছা থাকে না যে আমি একটু টিভিতে বাইরে করতে, সেগুলো ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, টিভিতেও কাজ করার ইচ্ছা আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিরেক্টর যখন টিভিতে কাজ নেবে তখন ইনশাআল্লাহ করবো। মানে ওই এখানেও একই কথা, ফ্যামিলি বাইরে যাবো না, ফ্যামিলির বাইরে আসলে সবার একটা হচ্ছে স্বাধীনতা আছে যে এইখানে সে কাজ করে স্বাধীনতা পায় বা এইখানে কাজ করে সে খুব ভালো লাগে, তো এইখানে আমি কাজ করে খুব কমফোর্ট ফিল করি, তো আমার এখানেই ভালো লাগে, আমি অন্য কোথাও কেন যাবো? অফলাইন প্রশ্ন করি, মামা ইনকাম দেয় কেমন, আয় দেয় কিছু টাকা পয়সা? টাকা পয়সা বলতে যখন যেটা প্রয়োজন সেটা পাই, পেমেন্ট সবাই পাচ্ছে, পেমেন্ট হিসাবে না, যখন যেটা প্রয়োজন সেটা আমি পাই, এটা পেমেন্ট। মামার থেকে তো আপনি অন্যভাবে নিতে পারেন, মামা ভাগ না আবদার, সেটাই পেমেন্ট না, এটা হচ্ছে আমার এখন মামা এটা প্রয়োজন, এটা আমি আমাকে দিচ্ছে, এখন ওইটা প্রয়োজন ওইটা আমাকে দিচ্ছে, তো এখানে পেমেন্টের কোনো বিষয় আসে না। আচ্ছা, এমনিতে আপনার ফিউচার প্ল্যানিং কী? ফিউচার প্ল্যানিং হচ্ছে যেভাবে বাংলাদেশের মানুষদেরকে আমরা সুস্থ বিনোদন দিয়ে যাচ্ছি, ভবিষ্যৎ যেন এইভাবে দিতে পারি, এটাই। আর একটা প্রশ্ন আমার আছে, বাংলাদেশের বাইরে আপনার নায়িকাকে পছন্দ? বাংলাদেশের বাইরে হলিউড বলিউড এদিকে তাকায় বলেন, মামার জন্য হয়তো না বলতে পারেন, মামা যদি শুনে যায় আপনি বলতে পারেন। না, বাংলাদেশের বাইরে হচ্ছে দীপিকা পাদুকোন। দীপিকা, তাহলে পাঠান দেখেছেন? না, পাঠান তো দেখা হয়নি। পাঠান তো বাংলাদেশে মুক্তি পেলো কিছুদিন আগে, শুনেছি কিছু, তাহলে দেখে ফেললেন। যদি আপনি বলছেন এখন ও আপনি তো ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও বাড়ি কিছু দেখবেন না, তাই তো? আচ্ছা, আর এমনিতে বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে কারো কাজ দেখা হয়? বাংলাদেশি ইউটিউবারের মধ্যে আপনি যেহেতু ইয়াং,
আপনি তো দেখতে পারেনি বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে কারো কাজ বা পছন্দ আছে না উঠটা একটু ভালো লাগে কাজ দেখা হয় অনেকের হ্যাঁ তার মধ্যে সবচেয়ে বাজে লাগে কার না বললাম না অনেকের কাজ দেখা হয় কিন্তু কে কাজ করছে ওটা দেখা হয় না মানে কাজ তো দেখা হয় তবে একটা আছে না যে ওকে ভালো লাগে ইউটিউবার দেশে বাংলাদেশ না দেশের বাইরে তো আছে অনেক ইউটিউবার এখন কন্টেন্ট ক্রিয়েটিং করছে ইনফ্লুয়েন্স নিয়ে কাজ করছে অ্যাজ এ ইয়াং হিসেবে তো আপনার অবশ্যই ফেসবুক চালানো হয় অনেকের চোখেও পড়ে যায় তো দেখা হয় না বাংলাদেশে সেরকম কারণ না কিন্তু বাংলাদেশের বাইরে বলতে গেলে বিবিকি বাইন্স নামে একটা ইউটিউব চ্যানেল সেটা সেটা আপনার খুব ভালো লাগে ঠিক আছে আর সবশেষ বলতে চাই যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও যে দর্শকরা আছে ভক্তরা আছে আপনারও ভক্তরা আছে তাদের জন্য যদি আপনি কিছু বলতে চান বলতে পারেন আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আজকে আমরা এত দূর আমাদের জন্য দোয়া করবেন যেন আগামী দিনগুলোতেও আপনাদেরকে সুস্থ এবং সুন্দর বিনোদন দিয়ে যেতে পারি ধন্যবাদ ধন্যবাদ সময় টিভিকে